সরকার সম্পূর্ণ নড়বড়ে হয়ে যাবে এবং 2024 সালে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে হবে। এটা কি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মন্তব্য নাকি আপনাদের পার্টির অবস্থান? পার্টি তো এই ধরনের মন্তব্য করে, নেতৃত্ব মন্তব্য করে। স্বাভাবিকভাবেই এই রাজ্য সরকারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, কেন্দ্র মন্ত্রিসভার কেন্দ্রীয় চরিত্রদের মধ্যে অন্যতম পার্থ চট্টোপাধ্যায়, তিনি এই মুহূর্তে জেলে। এবং তারপরেও শুনতে পাচ্ছি অনুব্রত মণ্ডলকে ইডি সিবিআই এরা ডাকছে, তো স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে। এবং আপনারাও দেখেছেন কলকাতা হাইকোর্টে 19 জন বাঘা বাঘা তৃণমূল কংগ্রেসের নেতা, তাদের মধ্যে কয়েকজন অবশ্য এই মুহূর্তে আর আমাদের মধ্যে নেই, তাদেরও নাম বেরিয়ে গেছে এবং তাদের সম্পত্তি নিয়ে ইডিকে সংযুক্ত করে মামলা চলছে। কারো কারো সম্পত্তি 200%-এরও বেশি বেড়েছে লাস্ট কয়েক বছরে। স্বাভাবিকভাবে এদের যদি তদন্ত হয় তো অর্ধেক মন্ত্রিসভাই তো জেলে থাকবে, বা তারও বেশি, পুরো মন্ত্রিসভায় হয়তো জেলে থাকবে। স্বাভাবিক সেই সরকার তো থাকবে না, 24-এ সেই সরকার থাকার কোনো সম্ভাবনা তো একসাথে, তখন যদি সরকার যদি না থাকে 24-এ, তখন লোকসভা বিধানসভা একসাথে হবে। বিধায়ক সংখ্যা নিরিখে এখনো পর্যন্ত একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, সেক্ষেত্রে কি মহারাষ্ট্রের মতো কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে? দেখুন, মহারাষ্ট্রের মতো ঘটনা ঘটবে কিনা সে তো নির্ভর করছে মহারাষ্ট্রের মতো একনাথ শিন্দে এখান থেকে বেরোবে কিনা তার উপর। তো মহারাষ্ট্রে দেখা যাক, মহারাষ্ট্রের মতো একনাথ শিন্দে এখানেও জন্ম নেয় কিনা। অনুব্রত মণ্ডলকে 10 বার সিবিআই নোটিশ পাঠিয়েছে, সেক্ষেত্রে আর কতটা বেকারে পড়তে পারেন অনুব্রত? দেখুন, আজকে মঙ্গলবার, মঙ্গলবার আগামীকাল বুধবার। আমাদের বাংলায় একটা বচনই আছে, খনার বচন হিসেবে আপনারা জানেন, মঙ্গলে উষা বুধে পা কেষ্ট এবার জেলে যা। তো এর থেকে বেশি দেরি হবে বলে মনে হচ্ছে না। বেড়েছে, তো স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে কোন একজন ব্যক্তি তিনি মামলা করেছিলেন যে তদন্ত হওয়া প্রয়োজন। কারণ নেতাদের যত পরিমাণ সম্পত্তি বাড়ছে দেখানো হচ্ছে, অন্যান্য সাধারণ মানুষের তো পশ্চিমবঙ্গে সেই পরিমাণ সম্পত্তি বাড়ছে না। তো স্বাভাবিকভাবে সাধারণ মানুষের সেই জানার অধিকার আছে। আমরা বলি একদিকে, মুখে বলবো যে আমরা রাজনীতি করতে এসেছি জনসেবা করার জন্য, অথচ নিজের সম্পত্তি গোছাবো এ তো চলতে পারে না। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত নেতাদেরকে তারা উত্তর দিতে হবে, কেন কিভাবে তারা সম্পত্তি বাড়িয়েছেন। কারো ভ্যালিড কারণও থাকতে পারে, সেটা হলেও জানাতে হবে। দাদা, কালকে আমরা দেখলাম যে ইদ্রিস আলী বিধায়ক, তার বাড়িতে তৃণমূলেরই লোকজন চড়াও হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি পার্টির লোকের কাছ থেকে টাকা নিয়েছেন, তার বাড়ি ভাঙচুর হচ্ছে। এটা বাংলায় সম্পূর্ণ নতুন একটা ট্রেন্ড। দেখুন, আমি আগেই ভবিষ্যৎবাণী করেছিলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের দিকে ধাবিত সেই চটি, সেই চটি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতাদের মাথায় যদি পড়ে আমি খুব একটা আশ্চর্য হব না। কারণ এই ঘটনা বাংলার মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। গোটা বাংলার মানুষ এই মুহূর্তে মনে করছে যে তারা ভুল করে কিছু চোরেদের হাতে নিজেদের রক্ষার দায়িত্ব দিয়ে দিয়েছে। এই চোরদের প্রতি মানুষের তীব্র ঘৃণা, মানুষ সাহস সঞ্চয় করতে কোনো জায়গায় পেরে তাদের বাড়িতে ভাঙচুর করছে, কোনো জায়গায় সাহস সঞ্চয় করতে পারছে না শুধুমাত্র পুলিশের ভয়ে। যেদিন পুলিশ সরে যাবে সেদিন দেখবেন তৃণমূল কংগ্রেসের এই নেতারা নিজেদের বাড়ি থেকে বাইরে বেরোতে পারছে না। সিপিএম বা বিজেপি কোনো জেলায় একটা কেষ্ট পেলে লুফে নেবে না? আমাদের এই ধরনের নেতার প্রয়োজন নেই, আমাদের এই ধরনের নেতার প্রয়োজন নেই যিনি মাগুর মাছ কাটতে কাটতে তার বডিগার্ডের কয়েক লক্ষ টাকার সম্পত্তি হয়ে যেতে পারে বা 100 কোটি টাকার সম্পত্তি হতে পারে। আমাদের এই ধরনের নেতার প্রয়োজন নেই। আমাদের সৎ স্বচ্ছ ভাবমূর্তি যার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আছে সেই ধরনের নেতার প্রয়োজন, যিনি চরামচরম বলবেন না এই ধরনের নেতার প্রয়োজন। গতকাল আপনি জেপি নাড্ডার সঙ্গে দেখা করেছেন, কি নিয়ে বৈঠক ছিল? সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক ছিল, যেহেতু রাষ্ট্রীয় সভাপতি উনি আমাদের, বিভিন্ন ছোটোখাটো ইস্যু নিয়ে তার সাথে আমার মাঝে মাঝেই কথা হয়। প্রত্যেকটি মিডিয়াকে জানানোর বিষয় থাকে না আর সেটাকে ইভেন্ট করারও একটা বিষয় থাকে না, এবং আমি সৌভাগ্যশালী রাষ্ট্রীয় সভাপতি হিসেবে যতবার ওনার সময় চেয়েছি সঙ্গে সঙ্গে উনি আমাকে সময় দেন, সেই জন্য আমি সৌভাগ্যশালী। সেই সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। পার্থকাণ্ড বা এই দুর্নীতিগুলো নিয়ে কোনো আলাদা করে প্ল্যান করছেন কিছু আন্দোলনে, সেটা নিয়ে জেপি নাড্ডাজির সাথে কোনো কথাবার্তা? দেখুন, আমাদের কিছু প্ল্যানিং আছে, সেই বিষয়ে আগেই কথা হয়েছে জেপি নাড্ডা মহাশয়ের সাথে। আগামী দিনও
পার্টি কিভাবে এগোবে এই দুর্নীতি নিয়ে সেই বিষয়ে আলোচনা হয়েছে। ওনারা কেউ যাচ্ছেন বড় লিডার নেতৃত্ব? এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাবনা আছে আগামী দিনে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কেউ না কেউ পশ্চিমবঙ্গে যাবেন। আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকে 72 ঘন্টার মধ্যেই পুনরায় দিল্লিতে বৈঠক ডেকেছেন আপনি, কি নিয়ে বৈঠক? না, এখানে আমাদের যেহেতু লোকসভা চলছিল আমরা প্ল্যান করেছিলাম আমাদের রাজ্যের যারা নেতা মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, মাননীয় দিলীপ দা সহ আমাদের রাজ্যের যারা সাধারণ সম্পাদক আছে তারা সবাইকে নিয়ে একবার বসা, এবং তার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের কেউ যদি থাকে তাহলে পর আমরা আগামী দিনে পশ্চিমবঙ্গের সংগঠনকে কীভাবে একদম নিচের স্তরে তৃণমূল স্তরে কীভাবে নিয়ে যাওয়া যায় এবং কীভাবে আন্দোলনকে আরও সামনের দিকে টেনে নেওয়া যায় সে বিষয়ে আলোচনা হবে। দেখ, এইবার এক্ষুনি একটা খবর আসছে যে ভুবনেশ্বরে পৌঁছেছে কলকাতা পুলিশের একটি টিম, ঝাড়খণ্ডে কোনো একটি চিটিং কেস হয়েছে, ইডির ডেপুটি ডিরেক্টরের বিরুদ্ধে অভিযোগ, কলকাতা পুলিশ ইডির ডেপুটি ডিরেক্টরের বিরুদ্ধে তদন্ত করতে ভুবনেশ্বর পৌঁছেছে। দেখুন, কলকাতা পুলিশ এই ভুবনেশ্বর, গুয়াহাটি বা অন্যান্য রাজ্যে যাওয়া বন্ধ করে বা সময় থাকতে যদি নিজেদের এলাকায় নিজেদের কলকাতায় যদি খোঁজাখুঁজি করতেন তাহলে আজকে এই লজ্জায় পড়তে হতো না যে বাইরে থেকে অফিসারদের এসে তারা আমাদের নেতাদের বান্ধবীদের ফ্ল্যাট থেকে লক্ষ লক্ষ টাকা রোজগার বের করে আনছে, কোটি কোটি টাকা সেখান থেকে বের করে আনছে, এই লজ্জার সামনে পড়তে হতো না, পশ্চিমবঙ্গে পুলিশেরই আটকানো উচিত ছিল। হ্যাঁ, নরেন্দ্র মোদী নাকি জিজ্ঞাসা করেছেন দিদি খুশি হয়েছেন কিনা, তবে কি দিদিমণিকে খুশি করার কাজই করছেন প্রধানমন্ত্রী? দেখুন, আমাদের কাছে এরকম কোনো খবর নেই, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করেছেন যে তিনি খুশি কিনা, তবে এটা ঠিক মাননীয় মুখ্যমন্ত্রী অনেকদিন পরিশ্রম করে রাজ্য চালাচ্ছেন, তার তিনি একটু বিশ্রাম পেলে খুশি হবেন, আমরা খুব তাড়াতাড়ি তাকে বিশ্রাম দেব। বিহারে কি মহারাষ্ট্র মডেল ফেল করলো? বিহারে সমস্যা ছিল, বিহারে কিছু সমস্যা ছিল আমাদের মধ্যে, তো সেই জন্য জোট ভেঙে গেছে, আমরা তো সেখানে সিঙ্গেল লার্জেস্ট পার্টি, আগামী দিনে একক শক্তিতে সরকার গড়ুক, অন্যান্য দলের সাথে গঠবন্ধন হতে পারে। দাদা, অনুব্রত মণ্ডলকে এখন তৃণমূলের অ্যাসেট না লায়াবিলিটি? সে তো তৃণমূল ঠিক করবে, তৃণমূলের অ্যাসেট না তৃণমূলের লায়াবিলিটি, তবে অনুব্রত মণ্ডলকে খুব শীঘ্রই জেলের ভেতরে যেতে হবে। এবার তৃণমূল কংগ্রেস ঠিক করে নিক, তাকে অ্যাসেট করে রাখবেন, লায়াবিলিটি করবে। এইমস থেকে তাকে বলে দেওয়া হয়েছে যে তার কোনো রোগ নেই, SSKM গতকাল বলে দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও যে খবর পাচ্ছি আগামীকাল তাকে ডাকা হয়েছে, এখন তার বাড়িতে আবার নতুন করে ডাক্তাররা পৌঁছচ্ছে, তাহলে কি শেষবার একটা বাঁচার প্রচেষ্টা? দেখুন, সকাল থেকে আমি যা দেখতে পেয়েছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে বোলপুর যে মহকুমা হসপিটাল সেই হসপিটাল থেকে একের পর এক ডাক্তার অনুব্রত মণ্ডলের বাড়িতে গেছে, আমার জানা নেই যে ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিস এরকম কোনো প্রভিশন আছে কি না, সরকারি ডাক্তারবাবুরা যারা হসপিটালের চাকরি করেন তারা একজন নেতা বা কারো বাড়িতে গিয়ে তাকে দেখতে পারেন, তিনি কোনো মন্ত্রীও নন আমি যতদূর জানি, এরকম কোনো প্রভিশন হেলথ সার্ভিসে নেই, এবং সেখানকার সুপার জনৈক একটি মিডিয়ার সামনে বা মিডিয়ার কাছে স্বীকার করেছেন যে উপর থেকে চাপের জন্য তাকে এই কাজগুলো করতে হচ্ছে, তো পরিষ্কার বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডলকে শেষবারের চেষ্টা করা হচ্ছে, শেষ রক্ষা করা হচ্ছে, তবে এই বাঁধ বেশি দিন টিকবে না, বালির বাঁধ, আজ না হয় কাল ভাঙবেই এবং অনুব্রত মণ্ডলকেও জেলে যেতে হবে। তৃণমূলের আশকার ছাড়া অনুব্রত কি আজ একটা এত বহুল পরিচিত রাজনৈতিক চরিত্র হয়ে উঠতে পারতেন? দেখুন, তৃণমূলের আশকার বিষয় নেই, তৃণমূলের জন্যই অনুব্রত মণ্ডল সমস্ত কিছু করেছেন, ব্যক্তি বা কোন রাজনৈতিক নেতা হচ্ছে জলের মতো, তাকে যে পাত্রে রাখবেন সে সেই আকার ধারণ করবে, স্বাভাবিকভাবে যে দলে যে নেতা থাকে সেই দলের চরিত্র মতো সেই নেতার চরিত্র পরিবর্তন হয় এবং এটাই স্বাভাবিক, তো তৃণমূল কংগ্রেসে থাকলে পরে তাকে চুরি করতে হবে, আমি থাকলেও আমাকেই চুরি করতে হতো, তো সেই জন্য তৃণমূল কংগ্রেস দলটাই পুরোটাই করাপ দল, দুর্নীতিবাজদের দল এবং চোর জোচ্চোরদের দল।